বাঁশ বাগানে ঘুরতে এসে সন্ধ্যা হয়েছে, টিন টিনে টিন টিন। এই বাঁশ বাগানে ঘুরতে এসে সন্ধ্যা হয়েছে, টিন টিনে টিন টিন। এদিক যাবো না এদিক যাবো, এদিক যাবো না এদিক যাবো, এদিক যাবো। কে ভাই, কে ভাই এখানে দাঁড়িয়ে আছে? এমনিতে সন্ধ্যা হয়ে গেছে, ভয় লাগছে, সামনে এসো। এই তোরা জানিস কি, আমাদের শেষে যে বাগান বাড়িটা আছে না, একদিন রাত্রে আমার কাকু বাড়ি ফিরছিল, সেখানে হঠাৎ একটি ভূত দেখে ব্যাগ বস্তা রেখে পালিয়ে আসে। বাপে বাপ, কি জায়গাটা ভয়ঙ্কর। আরে তোরা এসব বিশ্বাস করিস? এসব ভূত টুত কিছু না, এসব মানুষের বানানো। আরে চল তাহলে ওইখানে ওই জায়গাটা থেকে ঘুরে আসি। না না না, ওখানে যাস না, ওখানে সেই ভয়ঙ্কর জায়গা, কিছু হবে না। না না না, ওখানে যাস না, ওখানে যাস না। তাহলে থাক, আমি তাহলে ওই বাগান থেকে ঘুরে আসি। এমনিতে তো ভূতের ভয় পাই না, তো আজকে একটু বন্ধুদের কথা শুনে, ভূতের কথা শুনে কেমন গাটা যেন ছমছম করছে। বন্ধু, এটা তুই? এরকম করে কেউ ভয় দেখায়? আর একটু হলে আমার ভয়ের প্রাণ বেরিয়ে আসতো। ও, এই সাদা কাপড়টা তুই রেখেছিস না? আরে তুই এইভাবে কথা কেন বলছিস? আমি তো এইভাবে কথা বলি। তোর শয়তানি বুদ্ধি এখনো যায়নি, চল তাহলে বাড়ি যাই। আরে তোকে তো খুব ঠান্ডা লাগছে বন্ধু। শুনলাম নাকি এই গ্রামের শেষ প্রান্তে গাছের মধ্যে ভূত থাকে নাকি বলে? হ্যাঁ থাকে তো। কি বন্ধু, সত্যি থাকে তো? হ্যাঁ সত্যি থাকে, চল দেখবে। না রে ভাই, আমি যাবো না। ওরে বাবা রে, ওরে বাবা, আরে তোকে তো আমি একটা বন্ধু ভাবছিলাম, এখন তো দেখছি তুই একটা ভূত। ও বন্ধু তুমি কোথায়? বন্ধু, ও বন্ধু তুমি কোথায়? কে যেন আমাকে ডাকছে, এখানে থাকাটা ভালো নয়, আমি পালাই। তোরা এখানে? হ্যাঁ তোরা এখানে, আমার চোখের সামনে তো হাঁটতে লাগলি। তোর বিপদ হতে পারে এটা বুঝে কি আমরা ওখানে বসে থাকবো, তাই লাইট নিয়ে এখানে চলে আসলাম তোকে দেখতে। কিন্তু আমি তো বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আরে তাড়াতাড়ি চল এখান থেকে, চল এখানে থাকা বিপদ হবে, তাড়াতাড়ি চল বাড়ি, চল।